আসলে ভারতবর্ষের যে আপনার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের যে রাজনীতি এবং তাদের যে আচরণ, সেটা কোন প্রেক্ষিতে তারা কীভাবে করছেন সেটা তারা ভালো বোঝেন, সেটা বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয়, ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে করে, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্কে গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি।